ভূত দেখে আমার প্রিয় দাদা দেখেছো এই যে 1944 বছর পর আবারও পর্দায় মহানায়ক উত্তম কুমার হ্যাঁ ঠিকই শুনছেন আবারো পর্দায় আসতে যাচ্ছেন মহানায়ক এমন অবিষাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ভারতীয় নির্মাতা শ্রীஜித் মুখার্জী সিনেমাটির নাম অতি উত্তম এক মার্চ রাতে প্রকাশ পেয়েছে এর ট্রেলার উত্তম কুমারে ভূত ব্যাক তোমাদের এসে দেখা দেন এতে অভিনয় করেছেন অনিন্দ সেনগুপ্ত গুপ্ত ভট্টাচার্য গৌরব চ্যাটার্জী সুভাশিস মুখার্জি লাবণী সরকার তবে বিশেষ কায়দায় হাজির হয়েছেন উত্তম কুমার তাও একটি দুটি দৃশ্যে অতিথি হয়ে নয় বরং পুরো সিনেমাতেই আছেন তিনি আর সেটা সম্ভব হয়েছে প্রযুক্তির সুবাদে প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যায় এক যুবক উত্তম কুমারের অন্ধভক্ত প্রিয় নায়কের উপর পিএইচডি করছেন এই গবেষণা করতে করতেই একসময় উত্তম কুমার তার সামনে হাজির হয় বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সামনে এসে কথা বলে পরামর্শ দেয় কিন্তু মজার ব্যাপার হলো এক পর্যায়ে সেই ভক্তের প্রেমিকাই উত্তমের প্রেমে পড়ে যায় ছবিটি নিয়ে নির্মাতা সৃজিৎ মুখার্জি ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিদিনকে আগেই বলেছিলেন এই ছবির একটি চরিত্র উত্তম কুমার তিনি মহানায়ক হয়েই আসেন কথা বলেন এক ভক্তর কাছে আসেন তিনি এবং তার জীবনের প্রেম ঘটিত সমস্যা সমাধান করে দেন এটাই গল্পের নির্যাস ছবিতে উত্তম কুমারের চরিত্রে কোনো অভিনেতা অভিনয় করেনি বরং তিনি স্বয়ং অভিনয় করেছেন শ্রীজিৎ জানান তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন তিনি এতে উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছবির অংশবিশেষ ফুটেজ হিসেবে ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে ভিএফএক্সও করতে হয়েছে প্রচুর এদিকে ট্রেলারটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তিনি এর লিংক পোস্ট করে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন অতীতের ফুটেজ ব্যবহার করে কোনো অভিনেতার প্রধান চরিত্রে এই প্রথম সিনেমা হল উত্তম কুমারের প্রতি দারুণ নিবেদন অতি উত্তম ট্রেইলারের সঙ্গে অতি উত্তম ছবির মুক্তির বার্তাও দেওয়া হয়েছে আগামী বাইশে মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি ফলে মৃত্যুর চুয়াল্লিশ বছর পর ফের বড় পর্দায় নতুন ছবিতে দেখা যাবে মহানায়ক উত্তম কুমারকে